সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের পরবর্তী লেসন, পঞ্চম অধ্যায়, ষষ্ঠ শ্রেণী, ইন্টারনেট পরিচিতি। আশা করছি এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আমরা এখন আলোচনা শুরু করতে পারবো। তোমরা মনোযোগী হবে, আশা করি এই আলোচনা থেকে এই অধ্যায়ের যাবতীয় সকল প্রশ্ন উত্তর তোমরা উত্তর দিতে পারবে। তাই আমরা শুরু করছি। প্রথমে আমরা দেখতে পারি ইন্টারনেট বলতে কি বুঝি আমরা। ইন্টারনেট হলো পৃথিবী জুড়ে কম্পিউটারের নেটওয়ার্ক, যা বিশ্বব্যাপী লক্ষ কোটি কম্পিউটারের সমন্বয়ে গঠিত বিশাল এক নেটওয়ার্কের নেটওয়ার্ক। এটি বিভিন্ন সংস্থা, বিশ্ববিদ্যালয়, গবেষণা কেন্দ্র, সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠান, ব্যক্তি ইত্যাদির সাথে যুক্ত থাকে। আর এই নেটওয়ার্ক যুক্ত ব্যবহারকারী একসাথে সংযুক্ত যে কোনো তথ্য ভাণ্ডারে পৌঁছে যেতে পারে মুহূর্তের মধ্যে, খুঁজে নিতে পারে তার প্রয়োজনীয় তথ্য, যা হতে পারে কোনো একটি লেখা, কোনো একটি প্রতিবেদন, গান, কবিতা, কোনো কার্টুন, গেমস অথবা যে কোনো বিষয়। তাই ইন্টারনেটই হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অন্যতম একটি মাধ্যম। ইন্টারনেট ছাড়া বর্তমানে আমরা বুঝতেই পারি যে আমরা আসলে অনেকটা অচল হয়ে যাচ্ছি, কারণ যে কোনো বিষয়ে সাহায্য পেতে আমাদের ইন্টারনেট থেকে বিভিন্ন সাহায্য সহযোগিতা নিতে হয়। সেই জন্য ইন্টারনেটের গুরুত্ব অপরিসীম এবং ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা কিন্তু দিন দিন উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। ইন্টারনেট একটি বিশাল তথ্য ভাণ্ডার, এই বিষয়ে আমরা এখন বিস্তারিত জেনে নিই। ইন্টারনেট সত্যিকার অর্থেই তথ্যের এক বিশাল ভাণ্ডার। প্রতি সেকেন্ডে পৃথিবীর লক্ষ লক্ষ মানুষ ইন্টারনেট থেকে তাদের প্রয়োজনীয় তথ্য জানছে। ইন্টারনেট হচ্ছে এমন একটি জায়গা যেখানে পৃথিবীর যাবতীয় তথ্য খুঁজে পাওয়া যায়। এতে তথ্যের সমাবেশ সম্ভব হয়েছে কেবল কম্পিউটার নেটওয়ার্কের কারণে। ইন্টারনেট একজন মানুষের একটা কম্পিউটার দিয়ে তৈরি হয়নি, ইন্টারনেট হচ্ছে সারা পৃথিবীর লক্ষ কোটি কম্পিউটার নেটওয়ার্ক। যারা এই ইন্টারনেটের সাথে যুক্ত হয়েছে তারা ইচ্ছা করলে এই লক্ষ কোটি কম্পিউটারের সাথে যোগাযোগ করতে পারেন, যে কোনো কম্পিউটার থেকে তথ্য নামাতে পারেন। তাই ইন্টারনেট একটি বিশাল তথ্য ভাণ্ডার। এই বিষয়টা আমরা আরও বৃহত্তরভাবে জানতে পারি যে যখনই আমাদের কোনো কিছু প্রয়োজন হয়, যখনই আমরা কোনো কিছু জানতে চাই, তখনই আমরা ইন্টারনেটে মাধ্যমে সেই তথ্যটা আমাদের কাছে নিয়ে আসতে পারি বা সেই তথ্যটা আমরা জেনে ফেলতে পারি। আমাদের যদি কখনো মনে হয় যে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম তারিখ কবে, অথচ খুব তাড়াতাড়ি আমরা কোথাও খুঁজে না পেলেও আমরা ইন্টারনেট থেকে কিন্তু জেনে নিতে পারি কবে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম তারিখ। এরকম অসংখ্য তথ্য আমাদের কোনো বিষয়ে অজানা থাকলে, মহাকাশ সম্পর্কে যদি আমাদের জানার আগ্রহ থাকে, সেক্ষেত্রে আমরা মহাকাশের যে কোনো তথ্য ইন্টারনেট থেকে সংগ্রহ করতে পারি। এবং বর্তমানে বিভিন্ন সেইটার দামও আমরা আগে থেকে ইন্টারনেট থেকে জেনে নিতে পারি। এবং আমরা যখন দোকানে কোনো কিছু কিনতে যাব, তখনও সেখানে গিয়ে দেখতে পারি যে আমাদের জানা দাম এবং ওই দোকানের দাম একই কি না। তো এইভাবে আমরা বিভিন্নভাবে ইন্টারনেট থেকে সব এ টু জেড তথ্য আমরা সংগ্রহ করতে পারি। ওয়েবসাইট কি এই বিষয়ে আমরা এখন জেনে নিই। ইন্টারনেটের মাধ্যমে নিজের তথ্য অন্যের সামনে তুলে ধরার জন্যে তৈরি ব্যবস্থাই হলো ওয়েবসাইট। অর্থাৎ কেউ যদি কারো কাছে থেকে তথ্য নিতে চায়, তাহলে তার ওয়েবসাইটে যেতে হবে। সেখানে সব তথ্য সাজানো থাকে। যারা ওয়েবসাইট তৈরি করে তারা চেষ্টা করে যেন প্রয়োজনীয় সব তথ্য দিয়ে ওয়েবসাইট থেকে সহজে নেওয়া যায়। বিভিন্ন বিষয়ের ওপর নির্দিষ্ট ওয়েবসাইট থাকে, প্রত্যেক ওয়েবসাইটেরই একটা সহজ নাম থাকে, সেটা দিয়ে ওয়েবসাইটটি সহজে খুঁজে বের করা যায়। আচ্ছা, তাহলে ওয়েবসাইটেই আমরা আসলে আমাদের নিজস্ব তথ্য অন্যকে জানাতে পারি, এবং যিনি কোনো তথ্য জানতে চাচ্ছেন তিনিও সেখান থেকে যে কোনো তথ্য নিমিষে সংগ্রহ করতে পারেন। যেমন আমরা যদি ধরি যে আমাদের স্কুল
স্কুল সম্পর্কে আমরা একটা তথ্য দিয়ে একটা ওয়েবসাইট তৈরি করব। তাই স্কুলে ভর্তি হওয়ার পূর্বে কিন্তু অভিভাবকগণ সেই স্কুলের বিভিন্ন তথ্য জানতে চান, কত শ্রেণী পর্যন্ত এখানে স্কুলে আছে এবং কি পরিমাণ ছাত্র আছে, কবে কবে ক্লাস হয়, বেতনের পরিমাণ কি, ইত্যাদি নানান তথ্য প্রয়োজন হয় যা অভিভাবকরা জানতে চান। তাই স্কুলের ওয়েবসাইটে সেই তথ্যগুলো দেয়া থাকে যাতে যে কেউ তার প্রয়োজনে সেই ওয়েবসাইট থেকে সব কিছু তথ্য জেনে নেয়, তাকে যেন কখনো আর অন্য কারো কাছ থেকে জেনে নিতে না হয়। যদিও অন্য স্কুল কর্তৃপক্ষের কাছ থেকেও তথ্য জেনে নেওয়ার সুযোগ সুবিধা থাকে, এরপরও ওয়েবসাইট থেকেও জেনে নেওয়া যেতে পারে যদি সেইভাবে করে ওয়েবসাইটটি তৈরি করা হয় সকল তথ্যাবলী দিয়ে। তো এর মধ্য দিয়ে আমরা জানতে পারলাম যে ওয়েবসাইট কি, ওয়েবসাইটে কি করা হয় এবং ওয়েবসাইট থেকে আমরা কী সকল সুযোগ সুবিধা পেতে পারি। এবার জেনে নেই, কোনো তথ্য ইন্টারনেটের মাধ্যমে খুঁজে পেতে সার্চ ইঞ্জিন ব্যবহারের সুবিধা কী হোক কী। ইন্টারনেট হলো লক্ষ কোটি কম্পিউটারের নেটওয়ার্ক, এখানে আছে লক্ষ কোটি কম্পিউটার ও হাজার হাজার ওয়েবসাইট। ইন্টারনেটের নিজে নিজে তথ্য খুঁজতে গেলে আমরা অনেক সময় ক্লান্ত হয়ে যাব। এ কারণে যখন আমাদের কোনো তথ্য খোঁজার দরকার হয় তখন আমরা সার্চ ইঞ্জিনের সাহায্য নেই। সার্চ ইঞ্জিন আমাদের কাঙ্ক্ষিত তথ্য বহনকারী ওয়েবসাইটগুলোর তালিকা আমাদের সামনে উপস্থাপন করে খুব অল্প সময়ের মধ্যে, খুব তাড়াতাড়ি, যা কিনা আমাদের পক্ষে সম্ভব নয়। ফলে আমরা সহজে ইন্টারনেটে তথ্য খুঁজে পেতে পারি। দেখা গেছে একই তথ্য অনেকভাবে অনেকজন দিয়ে থাকে, কিন্তু আসলে আমরা যেই পরিপূর্ণ তথ্যটা পেতে চাচ্ছি সেটা খুঁজে পেতে সার্চ ইঞ্জিন আমাদেরকে সাহায্য করে। ইন্টারনেটে এত পরিমাণ ডাটা এবং এত পরিমাণ তথ্য দিয়ে সমৃদ্ধ, যা খুঁজে বের করা আমাদের পক্ষে অনেক সময় খুবই কঠিন হয়ে পড়ে। তাই আমরা সহজে যাতে আমাদের কাঙ্ক্ষিত তথ্যটি পেতে পারি সেজন্য আমরা সার্চ ইঞ্জিনের সাহায্য নিই। সেখানে আমরা আমাদের প্রয়োজনীয় তথ্যের সংখ্যাটা লিখি এবং সেখান থেকে আমরা তাড়াতাড়ি সেই বিষয়ের উপরে বিস্তারিত জানতে পারি। তো এই পর্যন্তই ছিল আমাদের আজকের পঞ্চম অধ্যায়, ইন্টারনেট পরিচিতির সকল বিষয়। আশা করি এটা তোমাদের সাহায্যে আসবে। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। থ্যাংক ইউ ভেরি মাচ।